অসমৰ মুছলমানক সহায় কৰিবনে নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৱে উচ্ছেদক লৈ নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ কাক চাপিব অসমৰ মুছলমান শীঘ্ৰে এটা প্ৰতিনিধি দলে নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু অৰ্থাৎ এন ডি এৰ দুই কিং মেকাৰক সাক্ষাৎ কৰিব অসমৰ মুছলমানৰ সমস্যাৰ কথা জনাব যিহেতু এন ডি এৰ দুই কিং মেকাৰে বিজেপিত থাকিও বিজেপিৰ বিৰুদ্ধে গৈ মুছলমানৰ হৈ তেওঁলোকে কাম কৰি আছে আৰু এবাৰ অসমৰ মুছলমানো নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ পৰা বিচাৰিব সহায় এক বৃহৎ মন্তব্য কৰিছে সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে আমি লৈ আহিছো বিশেষ খবৰ সংখ্যালঘু সংগঠনৰ বৃহৎ মন্তব্য এন ডি এৰ দুই কিং মেকাৰৰ কাক চাপিব সংখ্যালঘু আৰু অসমত মুছলমানৰ সমস্যাৰ কথা জনাব উচ্ছেদৰ অবৈধ উচ্ছেদৰ বা তেওঁলোকৰ ওপৰত নিৰ্যাতন চলাৰ বুলি অভিযোগ দিব নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ কাক চাপিব অভিযোগ দিবলৈ অসমৰ মুছলমান আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক হেঁচা দিবলৈ নীতিশ নাইডুক লগ ধৰিব মুছলমানে এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত মুছলমানৰ অধিকাৰৰ বাবে নীতিশ নাইডুৰ পৰা বিচাৰিব সহায় আৰু অসমত মুছলমানৰ সমস্যাৰ বিষয়ে জনাব নীতিশ নাইডুক অভিযোগ দিবলৈ উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে অভিযোগ দিব সংখ্যালঘুৱে ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ সন্মুখত এই মন্তব্য কৰিছে সংখ্যালঘু সংগঠনে উচ্ছেদ সন্দৰ্ভতো দিব অভিযোগ সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ এই বৃহৎ মন্তব্য সংবাদ মাধ্যমৰ সন্মুখত সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ বৃহৎ মন্তব্য মুছলমান প্ৰতিনিধি লগ হৈ কেন্দ্ৰৰ পৰা হেঁচা দিব মুখ্যমন্ত্ৰীক আৰু নীতিশ নাইডুক অভিযোগ দিবলৈ নীতিশ নাইডুৰ কাক চাপিব মুছলমান অসমৰ মুছলমানৰ সাংবিধানিক অধিকাৰ খৰ্ব হোৱাৰ অভিযোগ আনিছে আৰু সকলোৰে অসমত স্থান আছে কিন্তু মুছলমানৰ স্থান নাই নেকি বুলি প্ৰশ্ন কৰিছে অসমত সকলো জীৱ জন্তুৰ স্থান আছে কিন্তু মুছলমানৰ কিয় স্থান নাই এই প্ৰশ্ন কৰিছে মুছলমান সংগঠনে উচ্ছেদৰ বিৰোধিতা কৰি নীতিশ নাইডুক লগ ধৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে অসম আন্দোলনত মুছলমানৰ মৃত্যু হোৱা নাই নেকি বুলি প্ৰশ্ন কৰিছে বুবাৰ দৰে বহি থকা মানুহ নহয় সংখ্যালঘু লোক আমি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিম এই মন্তব্য কৰিছে নিজৰ অধিকাৰৰ বাবে গণতান্ত্ৰিক আন্দোলন কৰিম বুলি মন্তব্য কৰিছে সংখ্যালঘু সংগঠনে এন ডি এ দুই কিং মেকাৰ অৰ্থাৎ নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৱে যিহেতু মুছলমানৰ হৈ কেইবাখনো আঁচনি হাতত লৈছে মুছলমানৰ অধিকাৰ সুৰক্ষিত কৰিবলৈ বিভিন্ন পদক্ষেপ হাতত লৈ আহিছে এইবাৰ নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুক সাক্ষাৎ কৰিব মুছলমান লোকসকলে সংখ্যালঘু লোকসকলে সাক্ষাৎ কৰিব আৰু এই বৃহৎ মন্তব্য কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত সংখ্যালঘু সংগঠনৰে বৃহৎ মন্তব্য নিজৰ অধিকাৰ সুৰক্ষিত কৰিবৰ বাবে নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ কাক চাপিব এন ডি এত থাকি বিজেপিৰ নীতি আদৰ্শৰ বিৰুদ্ধে গৈ যিহেতু নীতিশ কুমাৰেও বিহাৰত জিলাই জিলাই মাদ্ৰাছা ঘোষণা কৰিছে মুছলমানৰ বাবে বহুমুখী ভৱন মুছলমানৰ বাবে বিবাহ ভৱন ৱাকাফ বৰ্ডৰ ভূমিত বহুমুখী ভৱন নিৰ্মাণ কৰিব দহটাকৈ বৃহৎ প্ৰকল্প হাতত লৈছে বিহাৰত আনফালে চন্দ্ৰবাবু নাইডু অন্ধ্ৰপ্ৰদেশত মুছলমানৰ বাবে 4% সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰিছে মুছলমান যুৱতীৰ বাবে মুছলমান যুৱতীৰ নিকাহৰ বাবে 1,00,000 টকা ঘোষণা কৰিছে লগতে কেইবাখনো বৃহৎ বৃহৎ আঁচনি মুছলমানৰ বাবে হাতত লৈছে আৰু দুই নেতাই যিহেতু দুই কিং মেকাৰে মুছলমানৰ হৈ ইটোৰ পাছত আনটোকৈ বৃহৎ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা পুঁজি লৈ বৃহৎ অংশ মুছলমানৰ বাবে খৰচ কৰিছে আৰু এইবাৰ অসমৰ মুছলমানো কাক চাপিব দুই কিং মেকাৰক লগ ধৰিব বুলি মন্তব্য কৰিছে আৰু অসমৰ পৰিস্থিতিৰ বিষয়ে অৱগত কৰিব দুই কিং মেকাৰক উচ্ছেদৰ যি অবৈধ উচ্ছেদ অবৈধভাৱে উচ্ছেদ কৰা বুলি দাবী জনাইছে সংখ্যালঘু সংগঠনে আৰু সেই কথা দুই কিং মেকাৰক জনাব কেন্দ্ৰৰ পৰা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক হেঁচা দিব বুলি মন্তব্য কৰিছে নীতিশ নাইডুক লগ ধৰিব সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে মুছলমান অধিকাৰৰ বাবে নীতিশ নাইডুৰ পৰা সহায় বিচাৰিব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে অভিযোগ দিব অসমত মুছলমানৰ সাংবিধানিক অধিকাৰ খৰ্ব হোৱাৰ অভিযোগ সকলোৰে অসমত স্থান আছে কিন্তু মুছলমানৰ নাই নেকি বুলি প্ৰশ্ন কৰিছে অসম আন্দোলনত মুছলমানৰ মৃত্যু হোৱা নাই নেকি বুলি প্ৰশ্ন কৰিছে বুবাৰ দৰে মুছলমান বা সংখ্যালঘু বহি থকা লোক নহয় বুলি মন্তব্য কৰিছে আমি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিম এই মুহূৰ্তত আমাৰ হাতত মন্তব্য আহি পৰিছে প্ৰথমৰ পৰা শুনক মন্তব্য আৰু নীতিশ কুমাৰৰ ওচৰত আমি যাব আমি যোৱাৰ প্ৰস্তুতি চলাইছোঁ যে কেন্দ্ৰীয় নেতৃত্বত যাতে হেঁচা দিয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক যাতে হেঁচা দিয়ে এই অসমৰ নিৰ্যাতন যাতে বন্ধ হয় গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছোঁ যে আমাক অন্তত জীয়াই থাকিব দিয়ক
আর অসমত যদি বিভিন্ন পশু বা বিভিন্ন জীব জন্তুর যদি এই স্থান আছে, অসমত যদি বিভিন্ন প্রাণীর স্থান আছে, তাহলে মানব জাতির কিয় স্থান নাই, বিশেষ মুসলমানের কিয় স্থান নাই? এই মুসলমান সকলের কি অসমত কোনো অবদান নাই নাকি? অসম আন্দোলন কি মুসলমান মিত্র হওয়া নাই নাকি? অসম ঘড়ি আগবাড়ি লই যাওয়ার ক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল করার বহল করার ক্ষেত্রে কি আমার মুসলমান মানুষের কোনো অবদান নাই নাকি? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পাহরি যাব নালাগে, অসমখন আগুয়াই লই যাওয়ার ক্ষেত্রে, ভাষা আন্দোলনের ক্ষেত্রে, অসমীয় অস্তিত্ব জিয়াই রাখার ক্ষেত্রে মুসলমান সমাজের কিন্তু অরিহণা আছে, মুসলমান সংখ্যালঘু মুসলমান মানুষের কিন্তু যথেষ্ট অরিহণা আছে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি পুনের বিবেচনা করবলে আমি আহ্বান জানাইছো, সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার বন্ধ করক, অন্যথায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমি হকিয়াই দিছো। পরবর্তী সময়ত অসমের পরিস্থিতি যদি ভয়াবহ, তাহলে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, ইয়ার দায়ী হব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর গৃহ বিভাগ। গতি আর তার লগতেও যে সকল ব্যক্তি মৃত্যু হয়েছে তেওঁলোকৰ ক্ষতিপূরণ আমি দাবি করছো, আর লগতে যে সকল আরক্ষী ইতিমধ্যে আহত হয়েছে তেওঁলোকৰ আহু আরোগ্য আমি কামনা করছো, আর পুনের কোনো ঠাইত যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত নহয় তার বাবেও আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি হকিয়াই দিছো, সরকারে যাতে কোনো ঠাইত এনেকুৱা পুনরাবৃত্তি ঘটনা নহয়। গতি আমি সংখ্যালঘু মুসলমান যদি এনেকুৱাই অত্যাচারী হয়, এনেকুৱাই নির্যাতন যদি আমার উপর সরকারে এনেকুৱা সিদ্ধান্ত লোব লাগে, যে সিদ্ধান্ত আমার এই অসমত মুসলমান মানুষ লাগিলে একেলগে লাইন পাতি থিয় করায় আপনাদের গুলি করে মারক, কিন্তু কেনেকুৱা জিয়াই জিয়াই আপনার নামারি বলে আমি আহ্বান জানাইছো। আপনার যদি সহ্য নহয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনার যদি সচা অর্থ আমার এই দরিদ্র কৃষকসকলের উপর যদি আমি জিয়াই থাকার কারণে যদি আপনার সহ্য নহয়, আপনি লাইন পাতি একলগে গুট খুয়াই আপনি আরক্ষীর জড়িয়ে গুলি করে মারক, আমার সহ্য হব। কিন্তু এনেকা যদি হঠাৎকামী সিদ্ধান্ত লই আপনি নিরহর মানুষের উপর গুলি চালাই হত্যা করে, এই কথাটা আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে সহ্য নকরো। আর আমি ব্রয়লার মুরগি নহয় যে কোনোবাই কাটি থাকিব আর বাকি মুরগি সকল চাই থাকিব, গতি আমি ব্রয়লার মুরগি নহয় যে এটা মুরগি কাটিব বাকি মুরগি সকল বুবার নিচিনা বহি থাকিব, আমি তেনেকুৱা আমি সংখ্যালঘু মানুষ নহয়, আমি গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন করিম। আজি ভারতের সংবিধানে দিয়া মৌলিক অধিকার আর আমার যে বাক স্বাধীনতা, আজি অন্ন বস্ত্র বাসস্থান, আজি সংবিধানে দিয়া মৌলিক অধিকার আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বা অসম সরকারে আজি খর্ব করেছে। গতি সংবিধানে দিয়া অধিকার খর্ব করে সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার করা বন্ধ করব, অন্যথায় আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে আমার সংখ্যালঘু মুসলমানক লই আমি রাজপথত গণতান্ত্রিকভাবে আন্দোলন করিম। আর ইতিমধ্যে আমি অহা 7 তারিখে আমি দিল্লি কপাম, এই মুখ্যমন্ত্রীর যে স্বৈরাচারী শাসন আর এই যে অত্যাচার আর বিভিন্ন ধরনের মানসিক শারীরিকভাবে অত্যাচার করা যে পরিকল্পনা, এই পরিকল্পনা নিহা করার কারণে আর দিল্লি নেতৃত্ব জানার কারণে ইতিমধ্যে আমি একটা সিদ্ধান্ত লইছো যে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে হাজার হাজার প্রতিবাদকারী লই আমি রাজপথ কপাবলে আমি বাধ্য হম। তার উপরও আমি আমি আন্তঃরাষ্ট্রীয়ভাবে এই যে অসমৰ যিখিনি অত্যাচার চলি আছে, আমার বিশেষ সংখ্যালঘু মুসলমানের উপর যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমার উপর অত্যাচার চলাইছে, আমি জিয়াই থকাত জিয়াই থাকিলে আমার সুবিধা কোনো দিয়া নাই, আমি বহবা করে থাকাত আমার কোনো ধরনের সরকারের সুবিধা দিয়া নাই, সরকারি সুবিধার পর আমার বঞ্চিত করেছে। এই যে সমগ্র কাহিনী আমি আন্তঃরাষ্ট্রীয়ভাবে আমি লই যাম। ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উচরত আমি যাব, আমি যাওয়ার প্রস্তুতি চলাইছো যে কেন্দ্রীয়